সে কে তো বই খাতা নামিয়ে যাবো মা, সব ঠোঙা। তুমি ঠোঙা পড়ছো? মানে মা বই খাতা নিয়ে বসতে মানা করেছে বলে তুমি যেখানে যা পাচ্ছ তাই নিয়ে পড়তে শুরু করে দিচ্ছ? তোমরা, তোর বউয়ের কি মাথা খারাপ হয়ে গেছে? নিশি, বই খাতা নিয়ে পড়তে বসতে বারণ করেছি বলে সে ঠোঙা নিয়ে পড়ছে? আর তুইও সমস্ত ঠোঙা সব মুখে সামনে ধরছিস। বই নেকা পড়ার চিন্তা তোর কি মাথাটা গেল নাকি রে? উমা, এ কি কাণ্ড! মা পরবর্তী সত্যি সত্যি পড়াশোনা করছে, তুমি দেখো। হ্যাঁ, এটা তো বড়বৌদির হাতের লেখা। তোমাকে কিভাবে বোকা বানাচ্ছে মা, এই সব কিছুর পেছনে বড়দারি হাত আছে। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। এগুলো ঠোঙানা বদির ওই নোস, মানে আমার তো কিছুই মাথায় ঢুকছে না। মা, এগুলো নোটসের কাগজ দিয়ে বানানো ঠোঙা, যেগুলো বড়দা তৈরি করে দিয়েছে, এগুলোই বড় বৌদি পড়ছে। বাপরে বাপ, বদি, তোমরা দুজনে তো কম যাও না। হ্যাঁ, হেভি বোকা বানালে তো আমাদের, ঠোঙা দিয়ে পুরো ঠকিয়ে দিলে। কি মা, আমার কথা মিললো তো? বড় বৌদি তোমাকে দিনের পর দিন ঠকাচ্ছে, এবার তুমি বিচার করো, দেখে তুমি বড় বৌদিকে কি শাস্তি দাও। কি শাস্তি দিয়ে বল দেখি সোমা, বই খাতা তো কিছু দেখতে পাচ্ছি না। আমি মুখুসুখু মানুষ, যা চোখে দেখবো তাই দেখে তো বিচার করবো। আমি ঠোঙা দেখে যদি বড়বৌমা পড়া মুখস্ত করে, নেকা পড়া সারে, তা আমি তো বলতে পারি না যে হ্যাঁ তুমি আমার ঠকিয়েছ। ও তো সত্যি আমার ঠকায়নি। এই সাহায্য নিশিতি আমাকে করে দিয়েছে, আমি আপনাকে ঠকাইনি। না মা, আসলে তুমি ওকে যে শর্ত দিয়েছ তার মধ্যে তোকে পড়াশোনা করতে হবে, ভালো ফলও তো করতে হবে। তাই মা, আমি ভাবলাম তো বেশ তো, আমার ছেলের যদি তার বউয়ের সঙ্গে থেকে বুদ্ধি হয় এ তো আমার গর্বে।